চ্যাপ্টার টু সিমটম কি উপসর্গ সিস্টেমে দেখা গেল একজন ছেলে বা একজন মেয়ে বুঝবে যে সে প্রেমে পড়েছে এই চ্যাপ্টারে তা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আপনারা খুব চিনা চিনা মনে হইতেছে না হয়তো এর আগে আমার রিক্সায় কয়েকবার উঠছিলেন সেই জন্য পরিচিত পরিচিত মনে হইতেছে কি বলছিস তুই অয়ন রিক্সা চালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আলবির সঙ্গে ওর সিটিং এ অ্যারেঞ্জ না করা পর্যন্ত সব সখী রে পার করিতে নেব আনা আনা কিন্তু ওই মেয়ের সাথে আমি কখনোই কোনোভাবেই সিটিং এ যাব না ক্লিয়ার আরে আশ্চর্য জান আপনি দাঁড়ান আমি বললে আপনি শুরু করবেন ঠিক আছে আজ তোমাকে হাসাবই আমি তো জানতাম সিদ্দিক যে তুমি পারবে না তুমি হচ্ছে লাইট মুডের ছেলে মানে কিছু হলেই তো তোমার তোমরা হেসে ফেলবে তোমরা তো পারবেন জানতাম তো বাপ্পু বিশ্বাস করেন ভাইয়া ওই ছেলেটা লাভিং গ্যাস ব্যবহার করেছে আমার কথা বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করেন ওখানে যারা উপস্থিত ছিল তারা সবাই হাসি ঠেকাতে পারেনি জি ভাইয়া চিত্তিক ভাইকে হাসানোর জন্য ওই লোকটা তেমন কিছুই করে নাই কিন্তু হঠাৎ করে দেখলাম অটোমেটিক চিত্তিক ভাই হাসা শুরু করে দিছে একটু পরে আমরাও হাসা শুরু করে দিছি ভাইয়া ভাইয়া এটা আর কিছু না এটা লাভিং গ্যাস ট্র্যাজেডি ভাইয়া আপনি আরেকটাবার আমাদেরকে বিশ্বাস করে 5,000 টাকা দেন আপনাকে কথা দিচ্ছি যে আগামী মাসের মধ্যে আপনার পুরানো টাকা সহ এই 5,000 আমরা ফেরত দেব 5,000 টাকা তো দেওয়াই যায় কিন্তু আবার নতুন করে কেউ যদি মনে করো যে মানে লাফিং গ্যাস ব্যবহার করে তাহলে তাহলে কী হবে তোমাদের তো জামানত মানে যেটা জামানত সব চলে যাবে ঠিক আছে না মানে আমার মনে হয় এটা বাদ দাও ভাইয়া আপনি কলেজগুলোতে লাফিং গ্যাস ব্যবহার বন্ধ করে দেন আর আপনি নোটিশ দিয়ে তাদেরকে বলে দেন তারা যেন অবৈধভাবে লাফিং গ্যাস পাচারের ব্যবস্থা না করে এটা তো সম্ভব না চিদ্দিক মনে করো স্থানীয় ল্যাবরেটরি যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিলাম কিন্তু স্থানীয় লোকরা কি করবে জানো বাইরের থেকে বাইরের ল্যাবরেটরি থেকে যদি এই লাফিং গ্যাস নিয়ে এসে তোমাদের উপর ছেড়ে দেয় তাহলে তাহলে কী হবে শোনো লাফিং গ্যাস ট্র্যাজেডি এটা হচ্ছে তোমরা এই প্রজেক্টটা বাদ দাও সুতরাং এই প্রজেক্টের কথা পাপ্পু চিদ্দিক তোমরা চিন্তা করো না ভাই তাহলে আমরা কী করবো সুইট ভাইয়া তোমরা একটা কাজ করো আবার উন্মুক্ত চিন্তায় ডুবে যাও গভীরভাবে চিন্তা করো প্রচণ্ড গভীরভাবে কনসেন্ট্রেট করে চিন্তা করো যে নতুন কী উদ্ভাবন করা যায় ঠিক আছে না মানে যেটাতে লাফিং গ্যাস ট্র্যাজেডি হওয়ার সম্ভাবনা নেই যেটা করলে তোমাদের আয় রোজগার ভালো হবে এবং মানুষ আনন্দ পাবে ভাইয়া আবারও মানুষের আনন্দ দেওয়ার প্রজেক্ট আচ্ছা ভাইয়া মানুষকে আনন্দ দেওয়ার দায়িত্ব কি শুধু আমাদের দুজনেরই না না শুধু তোমাদের দুজনের হবে কেন মানুষকে আনন্দ দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র যখন ব্যর্থ হয়ে যায় তখন কো তখন আমাদের কি করতে হবে এটা আমাদের রাষ্ট্র না তুমি আমার প্রথম সকাল একাকী বিকে ক্লান্ত দুপুর বেলা তুমি কি তোর ছোট মামা তোর উপর খুব রাগ করেছে মিষ্টি কেন ছোট মামা আমার উপরে রাগ করবে কেন তুই শেষমেশ থিয়েটারে তো ঢুকলি আমাদের কারো কথাই শুনলি না মা ছোট মামার সাথে কিন্তু গতকালকে আমার দেখা হয়েছে কই উনি তো আমাকে কিছু বললো না তোর মামা তোকে কোনোদিন কিছু বলে তোর মামা তো তোকে খুব আদর করে সামনাসামনি কিচ্ছু বলতে পারে না তুই যে কালকে রিহার্সালে গিয়েছিলি তোর মামা গিয়েছিল আচ্ছা ঠিক আছে এখন কী করতে হবে বলো আর ছোট মামা কোন বিষয়টায় রাগ করেছে সেটাও বলো আজমল বলেছে আমরা তোকে বিয়ে দেব তারপরে বিয়ের পরে তুই চাকরি করিস কি থিয়েটার করিস সেটা তোর শ্বশুর বাড়ির লোকেরা বুঝবে ভালো খুব ভালো নতুন একটা কায়দা বের করেছো ওকে এইটাতে আমার কোনো আপত্তি নেই সত্যি তাহলে আমি তোর ছোট মামাকে বলি আজ থেকে দাঁড়া 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 বসে 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 পুরো কথা শুনে নাও মানে ছোট মামা আমার জন্য যেই ছেলে ঠিক করবে সেই ছেলেকে দলিলে লিখিত দিতে হবে যে আমার থিয়েটারের কাজ করার ব্যাপারে তার কোনো আপত্তি থাকবে না শুধু ওই ছেলের আমার লিখিত দিলে চলবে না ওই ছেলের বাবা মা ভাই বোন সবাইকে লিখিত দিতে হবে যে আমার থিয়েটারের কাজ করার ব্যাপারে তারা কখন কোনো কথা বলতে পারবে না তোকে আর বিয়ে করতে হবে না তুই থিয়েটারকে বিয়ে করে সারা জীবন কাটা রিহার্সাল কেমন চলছে ম্যান আমার রিহার্সাল হয় চলছে তোর কোনো খবর নাই কিসের জন্য গম্ভীর দাশরিকের প্রেমে পড়ে তুমি একেবারে লাপাত্তা হয়ে গেছো কি করব বল সুইট ভ্যানা এমন একটা কাজ দিয়েছে তোকে আবার কি কাজ দিয়েছে তোর সুইট ভাইয়া এ গাইড বুক টু লাভ ম্যান
এ গাইড বুক টু লাভ ম্যান, সেটা কি? গাইড বুক মানে হচ্ছে নির্দেশিকা, প্রেম শিক্ষার নির্দেশিকা। আমি আর ইতিমিলে কিছুক্ষণ আগে একটা চ্যাপ্টার শেষ করে আসলাম। একটা মানুষের জীবনে যে কোনো বয়সে প্রেম আসতে পারে, কিন্তু একটা সুন্দর, স্বাস্থ্যবান এবং বৈধ প্রেমের বয়সসীমা হচ্ছে 25-35 ভেতরে হওয়া উচিত। সেই হিসেবে তোর কিন্তু আর কিছুদিন বাকি আছে, আর কিছুদিন পরেই তুই তোর বৈধ বয়সসীমার বাইরে চলে যাবি। ফাইজলিন করিস, তাই না? আমি তো বুঝতে পারছি না যে তোর সুইট ভাইয়া তোকে দিয়ে এই গাইডবুক লিখে কী করবে। ভাইয়া বলেছে তুমি আর ইতি মিলে একটি গাইডবুক রচনা করবে, যে গাইডবুকটা থেকে এই শহরের অনেকগুলো ছেলে মেয়ে উপকার পাবে এবং স্বাস্থ্যবান প্রেমের নির্দেশনা পাবে। এই শহরে প্রেমজনিত আত্মহত্যা জিরো লেভেলে নেমে আসবে এবং যারা প্রেমের কারণে ঝরে পড়ে মাদকাসক্ত হয় তাদের পরিমাণও কমে আসবে, এবং এই পুস্তকের যারা রচয়িতা তাদের নাম, মানে আমার আর ইতির নাম, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওহো, খুব ভালো। এইরকম একটা পাগলামির জন্য তোর সুইট ভাইয়া তোকে কেন বেছে নিল রে? আমাকে দেবে না মানে? তোকে দেবে রচনা করতে? পুরো ভার্সিটি শেষ করে আসলি, তাও একটা প্রেম করতে পারলি না, প্রেমের গাইডবুক কি তোকে রচনা করতে দেবে? আমার দরকারও নেই রচনা করার। এই সব কথা বলার জন্য সুইট ভাইয়া তোকে এখানে পাঠিয়েছে, তাই না? সত্যি করে বলতো, সত্যি বল। ভাইয়া পাঠাবে কেন? আমি আসলাম তোর সাথে দেখা করতে, তাছাড়া 2 ধরে দেখা হয় না, তাই চা খাওয়া। চল আমার ঘরে চল, ওখানে বসে চা খাবো। আয় আয়। আমি অয়নদার কথাটা না আলোদ্দিন ভাইকে বলেছি, উনি রাজি হয়েছেন, আজ বিকেলের সিটিংয়ে ওনার সাথে ইন্টারভিউটা সেরে ফেলবো। তার আর দরকার হবে না, মানে অয়ন ইন্টারভিউটা দিতে রাজি হচ্ছে না। দেবে না? তুমি না গতকালকে ফোনে ওনার সাথে আমার সিটিং অ্যারেঞ্জ করলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু মাঝখানে কিছু সমস্যা হয়ে গেছে, অয়নের কাছে এমন কিছু ইনফরমেশন লিক হয়ে গেছে যে কারণে সে ইন্টারভিউ দিতে রাজি না। ওকে, লিভ ইট। আচ্ছা, তোমার সুইট ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? সে নিজে থেকে না বললে আমি কিভাবে করব বলো? নিজে থেকে কি করে বলবে? তুমি যদি আমাদের বিষয়টা ওনাকে না বলো, উনি জানবে কি করে? ভাইকে তো কিছু বলতে হয় না, সে নিজে থেকে কেমন কেমন করে যেন সব কিছু বুঝে ফেলে। কে পাপ্পু, তাড়াতাড়ি যাও। জি জি জি। ভাই, আপনি তো আগের মতো সেই আবার ভিটামিন খাও নিয়ে ব্যস্ত, রোড টু সাকসেস নিয়ে নতুন কিছু চিন্তা করছেন? রোড টু সাকসেস নিয়া ভাইয়া কি শুধু আমার চিন্তা করতে বলছে? তুমি কিছু চিন্তা করো পাপ্পু। আপনার আমি ওস্তাদ মানছি না, আপনার ব্রেনের কাছে আমার ব্রেন পাত্তা পাইবো? পাইছে কোনো দিন? আপনি সারাদিন ধৈর্য সব ভিটামিন খান, আমি আপনাদের সুলে সুলে খাওয়াই দিতেছি, কিন্তু রোড টু সাকসেস নিয়ে আমি নতুন কিছু চিন্তা করতে পারবো না, ওটা আপনারই বার করা লাগবে। তাই না? তাহলে কাজ করো, এই মালটাটা সুন্দর করে কাটো, কাটা বলার পরে মালটা খেবেন, পেটে সমস্যা হইবো। এই এত বেশি কথা কাউকেন, আমি তোমার ওস্তাদ না, ওস্তাদ মানছে আবার কথা কাউকেন? ওস্তাদেরা সবসময় কথা বলে শিষ্যরা শুনবো, সুন্দর করে চার টুকরা করো, যাতে ই না থাকে, এই বুকাটা না থাকে, ঠিক আছে? আমারে দিবা, আমি খাইতেছি। না, এটা না, এটা মিষ্টি হবে না, এটা মিষ্টি হবে, এটা নাও, ঠিক আছে? এটা কাটো, কাটা দাও, আর আমি চিন্তা করতেছি। আচ্ছা শোনো, তুমি যেখানে থাকো তার আশেপাশে কারে সবচেয়ে তোমার, মানে কার উপর সবচেয়ে বেশি তোমার রাগ হয়? এটা কি ধরনের প্রশ্ন করলেন? আরে প্রশ্নগত উত্তর দাও, কারণ আছে, বলো। আব্বার উপর। আমার আব্বা আমার আম্মারে না জানাইয়া অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। আমার মাঝে মাঝে কী মনে নেয় জানেন? আমার মাঝে মাঝে মনে হয় ওনারে আমার মায়ের সামনে ফেলাইয়ে দিয়ে কই যে আমার মায়ের কাছে মাপ চান। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমার সবচেয়ে ভালো লাগবে, তাই না? হ্যাঁ। তাইলে মনে হইতেছে রোড টু সাকসেসের একটা পথ পেয়ে গেছি। তাড়াতাড়ি এক কাজ করো, মালটাটা কাটো, খাইতে তাড়াতাড়ি দাও। দেখো বুদ্ধি কেমন বার কি, এই মালটাটা খামো, তারপরে এই আপেলগুলো খামো, তারপরে আঙ্গুরগুলো খামো, তারপরে ডিম খাওয়া যাবে না আগে, চুলা খাম। সাবধান কিন্তু সাগর। সাবধানে মানে কি সাবধানে? তুই যে মিষ্টি আপুর সাথে রিক্সায় রিক্সায় ঘুরছিস, প্রেমে পড়ে যাস না আবার। প্রেমে পড়বো মানে তুই কি বলছিস এসব? মিতে, মিষ্টি আপু আমার সিনিয়র না। শোন, বয়স কোনো ব্যাপার না, প্রেম যে কোনো বয়সেই হতে পারে, আর বয়স্ক মেয়ের সাথে কম বয়সী ছেলের প্রেম এই গ্রুপে কিন্তু একসময় হয়েছে। ফালতু কথা রাখতো, ডায়লগ মুখস্থ কর। তা তো করবই, কিন্তু আইস ব্রেকিংয়ের নাম নিয়ে তোরা যে রিক্সায় রিক্সায় ঘুরে বেড়াচ্ছিস তার মানে কী রে? তাহলে তোর ধারণা কি মিষ্টি আপা আমার প্রেমে পড়েছে?
তুই তাহলে আসল ঘটনায় জানিস না। আসল ঘটনা? স্মৃতি, তোকে একটা কথা বলি, সাগরের পানির স্বাদ কিন্তু নোনতা হয়, আর মিষ্টির স্বাদ মিষ্টি, দুটোর টেস্ট একেবারেই আলাদা, একেবারেই ভিন্ন। তুমি কি বুঝতে পারছো আমি কি মিন করছি? জিনিস ব্যাপার এই সুন্দর সর নারী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম সূর্যের টানে একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বন্ধু, এই সকালবেলা তুমি সন্ধ্যা পেলে কোথায়? আরে এটা গাওয়া যায়, কোনো সমস্যা নেই, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতেও গাওয়া যায়, রাত্রেও গাওয়া যায়, কোনো ব্যাপার না। এই যে সুন্দর সকালে বৃষ্টি হচ্ছে, আমরা নাস্তার পরে তিন বন্ধু মিলে চা খাচ্ছি, তুই আমি আর ইতি, এই পরিবেশটা তোর কাছে কেমন লাগছে অয়ন? ভালো লাগছে তো, খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, আমার জীবনে আনন্দ ঘন মুহূর্ত বলে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে তোদের সাথে বসে বসে গল্প করা, আড্ডা মারা, মানে সময় কাটানো। তার মানে তুই বলতে চাচ্ছিস এটা, আমি বলতে চাচ্ছি সেটা, তোর জীবনের মেন সাবজেক্ট হচ্ছে আমরা এই তিন বন্ধু, মানে আমাদের এই বন্ধুত্ব। অবশ্য কথাগুলো তুই কোন অ্যাঙ্গেল থেকে বলছিস আমি ঠিক বুঝতে পারছি না, তারপরও যেহেতু কথা তুই তুলে ফেলেছি শুনে রাখ, আমাকে যদি কেউ বলে পাঁচ মিনিট দম বন্ধ করে বসে থাকো আমি কিন্তু রাজি হয়ে যাব, কিন্তু যদি আমাকে কেউ বলে তোমাদের বন্ধুত্ব পাঁচ মিনিটের জন্য ছেদ করো, আই এম সরি, আমি পারবো না। তার মানে তুমি আমাদের সাথে বন্ধুত্ব ছেদ করতে পারবে না, এই তো? হয়েছে, বহুত পণ্ডিতি করেছো, এবার দয়া করে বলো কথাগুলো কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বলছো। আসলে যেটা বলতে যাচ্ছি সেটা হলো একটা সুখবর আছে, কিন্তু দোস্ত তুমি এমন কিছু কাণ্ড ঘটিয়েছো এর আগে, তোমাকে সুখবরটা দিতে আমি ভয় পাচ্ছি। যেসব কাণ্ড করেছি মানে কি, মানে কী সব কাণ্ড করেছি আমাকে বল, আমি বুঝতে পারছি না। ও মামা, তুমি ভুলে গেছো, তুমি কী করেছো তুমি জানো না? তুমি আলবির জন্য এই শহরে রিক্সাওয়ালা হয়েছো, রিক্সা চালাইছো তুমি, তুমি আলবির জন্য সারা রাত না ঘুমায়া হ্যাপির বাড়িতে ভোরে চলে আসছো শুধু আলবির সাথে একটু কথা বলবো বলে, ভুলে গেছো? খবরদার দোস্ত, আমি তোর হাতে ধরছি, পায়ে পড়ছি, প্লিজ ওই মেয়ের নাম আমার সামনে তুই বলবি না, ওই মেয়ের নাম আমার কান দিয়ে পাশ করে মস্তিষ্কে ঢোকা মাত্র মাথাওলা বাউলা হয়ে যা। তুই জানিস রিক্সা আমি চালিয়েছি বলেই ওই মেয়ের চরিত্র সম্পর্কে ক্লিয়ার হয়েছি, সে শহরের মধ্যে রিক্সার উপর বসে তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে। আর সেই বয়ফ্রেন্ডটা কে ভাইয়া সেটা কি আপনি জানেন? সেজন্য আপনার সঙ্গে ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটু কথা বলে যাচ্ছি। কে বয়ফ্রেন্ড কে শুনি, এই তুই জানিস বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর, আকা বাকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, ওয়াই 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 যায় 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 যায়, আকা বাকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। ও মাই গড, সেদিনে সেই রিকশাওয়ালা আপনি ছিলেন? প্লিজ আলফি দয়া করে হাসবে না, শামুক একটা চক্করে পড়ে নিজেকে রিকশাওয়ালা সাজিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে তুমি যে আমার রিকশা এসে উঠবে এটা আমার কল্পনাতেও ছিল না। সেদিন কিন্তু একটু বেশি ফাজলামি করলে আমি কিন্তু আপনার গালে একটা চর বসিয়ে দিতাম, এমন রাগ হইছিল না? সেদিন রিকশা চালাতে গিয়ে কি গান গেয়েছিলি তুই? ওই যে সব সখীরে পার করিতে নিব আনায় আনা তোমার বেলায় শোক, এ থাম থাম থাম, আচ্ছা ঠিক আছে। শোনো আলভি, রাগ কিন্তু শুধুমাত্র সেদিন তোমারই ওঠেনি, আমারও রাগ উঠেছিল, তুমি যখন আমারই রিকশায় উঠে তোমার বন্ধুর সঙ্গে মানে তোমার ডার্লিংয়ের সঙ্গে ফোনে প্রেম আলাপ করছিলে, তখন আমার কেবলই মনে হচ্ছিল দেই রিকশাটা উল্টিয়ে দেই রিকশাটা উল্টিয়ে। যাই হোক, আজ এই স্বর্ণালী সুন্দর সকালে যখন ইনফরমেশনটা পেলাম তোমার সেই তথাকথিত প্রেমিক আর কেউ নয় আমারই বন্ধু হ্যাপি, ভালো লেগেছে। যাই হোক, আমি কিন্তু আজকে তোমার এখানে এসেছি তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, দীর্ঘজীবী হোক তোমার আর হ্যাপির অমর প্রেম। থ্যাংক ইউ আন্দা, এবারে তুখুত্তরুণ বিভাগের আপনি কিন্তু আমার তুখুত্তরুণ। আরে যা বেটা, ভালো করে মানজা টানজা মেরে তারপরে যা শিফট করে যা যা যা। না শুকলা, হ্যালো, তোমার সঙ্গে আমার হবে প্রেমের পাশা খেলা, বাজি রাখলাম আমার প্রতি তোমার অবহেলা, তোমার সঙ্গে খেলবো আমি সহজ প্রেমের কঠিন পাশা, বাজি রাখলাম তোমার প্রতি আমার ভালোবাসা, কি
লাইন দুটো যে চেঞ্জ হয়ে যাচ্ছে মনে থাকে না? না মনে থাকবি কি করে রিনা রেনে বলো, এরপর থেকে কয়েক ঘন্টা পার হয়ে গেলে তুমি আমার কোনো খবরই নিচ্ছ না, এটাকে কি বলে, ভালোবাসা বলে না অবহেলা বলে? সরি, হ্যাঁ আমি আসলে পত্রিকার কাজে বিজি ছিলাম তো সেই জন্য। আচ্ছা তুমি আমার পত্রিকার অফিসের সামনে আসো, তারপর আমাকে একটা মিস কল দাও, আমি তোমাকে নিয়ে সুইট ভাইয়ের ওখানে যাব। ওকে 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 ম্যাম, আমি আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি চলে আসছি। চলে আমার তো যেতে হবে, আমার যেতে হবে, যেতে তো হবে, ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, না যে কি উপায় আছে, যাও যাও যাও, আছি আমরা এখানে আছি। এই আমরা আছি মানে তুই যা, ইতির সাথে তুই যা, যা যা যা। ইতির সাথে আমিও যাব মানে? আমি কেন ইতির সাথে যাব? আরে আমি তো এখানে এসেছি মিস আলভিকে শুভেচ্ছা জানানোর জন্য, শুভেচ্ছা জানাই তারপর যাব। শুভেচ্ছা তো জানানো হয়ে গেছে আন্দা। ও শুভেচ্ছা জানানো হয়ে গেছে? হ্যাঁ এভাবে কেন বাজাচ্ছ তুমি, নষ্ট হয়ে যাবে না? কি করবো, আমাকে তো গান শেখানোর কে আমি, তাই একটু টুনটান করে বাজাচ্ছিলাম। গান শেখানো টিচারের জন্য আমরা অলরেডি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, টিচার এলে তারপর বাজিও। হ্যাঁ এটা নিয়ে ঠিক আছে। একই কোথায় যাচ্ছ তুমি, একই পাঞ্জাবি বাজাবো পরে কোথায় যাচ্ছ? হুজুরের কাছে যাচ্ছি, হুজুর ছাড়া তো আমার কোনো উপায় নেই। হুজুর দিয়ে কি করবে? কি করবো, শহর রক্ষাবাদের কাজটা যদিও বা পেতাম, হ্যাঁ ওই সুইট ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রিকোয়েস্ট যদি না করতো, ওই করাতেই আমার সমস্ত কাজ ভেস্তে গেল। আসলে আমার কুফা লেগেছে, কুফা। এখন হুজুরের কাছে গেলে কুফা কাটবে? ভাইয়া বাস সুন্দর, তোমাকে তো পুরো একদম পলিটিক্যাল লিডারের মতো লাগছে। হ্যাঁ হুজুরের কাছে যাচ্ছি। তুই তোমার কন্ট্রাক্টরের 12টা বাজিয়েছিস। আমি তোমার কন্ট্রাক্টরের 12টা বাজালাম, আমাকে এখনো দোষাচ্ছ? তুমি একটা কাজ করো ভাইয়া, তোমার অফিসের চাবিটা দাও। কেন আমার অফিসের চাবিতে কি হবে? না না তোমার যেহেতু 12টা বাজিয়ে দিয়েছি কন্টেন্টের হবে না, তাহলে অফিস দেখে হবে, অফিসের চাবিটা তো আমরা টাটাটা মারবো তো। ভাই চাচু আমার গানের টিচার কই? চলে আসবে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু ঠিক আছে। তাড়াতাড়ি যেন চলে আসে, না হলে তোমার অবস্থা। না না ঠিক আছে, আমি খোঁজ খবর নিচ্ছি, এক মিনিট দাঁড়ান। চাবি নিয়ে গেলে না নিচ্ছি। হ্যালো সাংবাদিকের সঙ্গে প্রেম করে জীবনে কি একটা আমি ভুল করেছি সেটা পরিষ্কার। সরি দা করে সরিটা, তোমার জন্য অনেকক্ষণ যাবে ওয়েট করছিলাম। আসলে কোথায় ছিলে বলো তো, তুমি কি করছিলে বলো বলো? আমি বের হতেই ছিলাম, বের হওয়ার সময় আলাউদ্দিন ভাই একটা কাজ ধরিয়ে দিল, কি করবো বলো। এনিওয়ে হাবি তোমাকে ফোন করছিল একটা বিজ্ঞাপন ছাপাবার জন্য তোমার পত্রিকায়। কিসের বিজ্ঞাপন? সুইট বেয়ের একটা গানিত না, সুইট বেয়ের ম্যাডামের জন্য একজন গানের টিচার আবশ্যক। আচ্ছা ওটা পরে দেখা যাবে, আগে চলো সুইট বেয়ের কাছে যেতে হবে। অ্যান ইজি গাইড টু লাভ। হ্যাঁ তিনটা চ্যাপ্টার লিখে শেষ করে ফেলেছি, এখন আবার সুইট বেয়ের সাথে শেয়ার করতে হবে, তারপর মিষ্টি ভাষায় যেতে হবে। তোমার সাথে প্রেম হওয়ার পর থেকে এগুলোই আমি করছি, কখনো সুইট বেয়ের সঙ্গে মিটিং, কখনো তোমার সঙ্গে সাংবাদিকতা, কখনো এটা কখনো ওটা, এই আর এই মুশকিল। তুমি জানো এই প্রেমের সহজ নির্দেশিকা বের হওয়ার পরে তোমার আর আমার প্রেমের কত উপকার হবে? প্রেম কাকে বলে, প্রেমের ভাষা কী ধরনের, প্রেমের ব্যাড সাইড কী, গুড সাইড কী, সব কিছু তুমি জানতে পারবা। এবার চলো রিক্সা ডাক। চলো চলো চলো। কিছু বলবে? কেন, আমি কি তোর কাছে সবসময় কিছু না কিছু বলতেই আসি? আসি তো, আমি রিহার্সেল থেকে বাসায় এসে কিছু একটা করতে শুরু করলেই তুমি তোমার এজেন্ডা নিয়ে দাঁড়িয়ে যাও আমার সামনে। ছোটো মামা ফোন করেছিল, অমুক বলেছে তমুক বলেছে, তো আজ কিছুটা আমাকে ফোন টোন করেনি? না 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 মানে হ্যাঁ ও তো রোজই ফোন করে। হ্যাঁ করে তো, রোজই তো করে, এবং রোজই আমাকে বলার জন্য কোনো না কোনো কথা থাকে। তো আজ কী আছে আমার জন্য বলে ফেলো, দেরি করছো কেন? রে তুই বলেছিলি না এমন একটা ছেলেকে বিয়ে করতে তুই রাজি আছিস যে নিজে এবং তার বাবা মা তোকে বিয়ের পরে নাটক করতে দেবে বলে কাগজে লিখিত দেবে, বলেছিলি না? বলতে থাকো, বুঝছি তো, কিছু একটা না থাকলে তুমি তার আমার কাছে আসতে না। শোন তোর মামা একজনের সাথে আলাপ করেছে, তারা রাজি আছে।
তারা কিসে রাজি আছে? মানে বিয়ের পরে তোকে নাটক করতে দেবে, এটা তারা কাগজে লিখিত দিতে রাজি আছে, বুঝলি? আমি তোর মামাকে বলেছি খুব ভালো করে খোঁজ খবর নিয়ে আমাকে জানাতে। শোন মা, এবার কিন্তু তুই কোনো আপত্তি করতে পারবি না। আমি কাজ শেষ করে মিষ্টির বাসায় যাই, ওর সাথে দেখা করি, তারপর বাড়িতে। সেটা অনেক আগের কথা ছিল, যখন তোমার পাশে কেউ ছিল না। ইসলাম একটু বেশি শুরু করছিস তুই, তাই না? আচ্ছা, সুইট ভাইয়ের সাথে রোজ দেখা করে আমার লাভটা কি? লাভ হলো তোর সাথে সুইট ভাইয়ের লাভ হয়ে যাবে। বুঝতে পেরেছি, তার মানে তুমি মিষ্টির প্রেমে পড়েছো। জানিস, একটা করে কাব্য গ্রন্থ লেখার জন্য। জি ভাইয়া।